বামেদের বিধানসভার 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান বয়কটের সম্ভাবনায় জোড়ালো হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে নেওয়া হবে বলে জানালেও সোমবার সূর্যকান্ত মিশ্রর কথা থেকে বয়কটের ইঙ্গিতই মিলেছে। এদিনই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি থাকছে, অর্থাৎ বুধ থেকে শুক্রবার পর্যন্ত 75তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসলেও তা বিধানসভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ হবে না। তার ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা, সম্ভবত বিশেষ অধিবেশন বয়কটই করতে চলেছে বামেরা। লেজিসলেটিভ পার্টি সিদ্ধান্ত করেছে যে বামফ্রন্টে যা সিদ্ধান্ত হবে সেটাই লেজিসলেটিভ পার্টি, লেজিসলেচার পার্টি, বামফ্রন্ট পরিষদীয় দল সেটাই সহমত হয়ে তা কার্যকরী করবে। 75তম বর্ষপূর্তি উপলক্ষে বিধানসভার বিশেষ অধিবেশনে অংশ নেওয়া নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্টে মতানৈক্য দেখা দিয়েছে। সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক অধিবেশন বয়কট করার পক্ষপাতী হলেও আরএসপি এবং সিপিআই উল্টো পথে হাঁটার পক্ষপাতী। এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ফের বামফ্রন্টের বৈঠক হওয়ার কথা থাকলেও সম্ভবত সূর্যকান্ত মিশ্রর বয়কটের অবস্থানই শিলমোহর পেতে চলেছে বলে এদিন ইঙ্গিত মিলেছে। বামেদের বয়কটের ইঙ্গিতের পাশাপাশি কংগ্রেসও এখনও পর্যন্ত বয়কটের সিদ্ধান্তে অনর। সূত্রের খবর, বেশ কয়েকটি জেলার তৃণমূল বিধায়কদেরও নির্দেশ দেওয়া হয়েছে 6ই ডিসেম্বর সংহতি দিবস পালনের জন্য নিজেদের এলাকায় থাকতে। এই পরিস্থিতিতে যদি বিরোধীরা অনুষ্ঠান বয়কট করে এবং শাসক দলের একাধিক বিধায়ক নিজের এলাকায় থাকেন, তাহলে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিধায়কদের উপস্থিতির হার নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।